হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নির্মাণ আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ফরিয়াদ গ্রহণ করলেন এবং তার নির্ধারিত কর্মের প্রতিফল প্রদানের নীতি অনুযায়ী এই সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘনের শাস্তি ঘোষণা করলেন। প্রথমে সতর্কতামূলকভাবে হযরত নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ তৈরির নির্দেশ দেওয়া হলো, যাতে বাহ্যিক কার্যকারণের প্রেক্ষিতে তিনি ও এবং আল্লাহতে বিশ্বাসী দাসরা অবাধ্যদের উপর আরোপিত শাস্তি থেকে নিজেদের হেফাজত করতে পারে করতে না পারে আল্লাহর নির্দেশে হেফাজত করতে পারে না। আল্লাহর নির্দেশে যখন হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন, তখন অবিশ্বাসীরা তা নিয়ে হাসিনাটা শুরু করে দিল। যখন তারা এদিক ওদিক যেতে লাগলো, এদিক দিয়ে যেতে লাগলো, তখন রসিকতা করতে বলতো, আমরা যখন পানিতে হাবুডুবু খাবো, তুমি এবং তোমার অনুসারে জাহাজ চড়ে রক্ষা পাবে, কি হাম্মুখী খেয়াল রে বাবা। হযরত নূহ আলাইহিস সালাম তাদের এই হাসাহাসির প্রতি কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজ নিয়ে তর থাকতেন, কেননা আল্লাহ তাআলা পূর্বাহে তাকে আসল অবস্থা সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। এই সম্পর্কে সূরা হুদের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহী এবং প্রত্যাদেশ অনুযায়ী নৌকা তৈরি করো, এবং যারা সীমালঙ্ঘন করেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না, তারা তো নিমজ্জিত হবে। শেষ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ তৈরি হয়ে গেল। একই সাথে এসে গেল আল্লাহ রাজা অবতীর্ণ হওয়ার সময়। হযরত নূহ আলাইহিস সালাম প্রথমে সেই চিহ্নটি প্রত্যাগ করলেন যার কথা তাকে ইতিমধ্যে জানানো হয়েছিল, অর্থাৎ ভূমির তলদেশ থেকে পানির ফোয়ারা উঠতে লাগলো। তখন ওহির মাধ্যমে নূহ আলাইহিস সালামের নির্দেশ দেওয়া হলো, তুমি তোমার সংসার পরিজনকে জাহাজে আরোহণ করতে বলো এবং প্রত্যেক জাতের এক প্রাণীর এক জোড়াকে তাতে আশ্রয় দাও, এবং সেই ক্ষুদ্র জনগোষ্ঠী যারা তোমার জন্য ঈমান এনেছে তাদেরকে আরোহণ করতে বলো। যখন আল্লাহর হুকুম অনুযায়ী সব কাজ সম্পন্ন হলো, তখন আকাশকে বৃষ্টিবরণের এবং জমিকে ফোয়ারা উদ্গিরণের নির্দেশ দেওয়া হলো। যখন আল্লাহর হুকুমে সব কিছু ঘটে গেল, তখন তারই রক্ষণাবেক্ষণ ক্রমে জাহাজটি নির্দিষ্ট স্থান পর্যন্ত পানির উপরে ভাসতে লাগলো। সত্য প্রত্যাখ্যানকারী দুরাচারী পানিতে ডুবে মারা ও নিজেদের দুষ্কর্মের সেই ফলাফল ভোগ করলো, যার প্রতিফল প্রদানের রীতি অনুযায়ী আল্লাহ তাআলা তাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন।
নূহ আলাইহিসসালামের ছেলের অবস্থা। এখানে একটি বিষয় বিশেষভাবে প্রাণিধানযোগ্য, হযরত নূহ আলাইহিসসালামের তুফানি শাস্তি অবতরণ। হযরত নূহ আলাইহিসসালাম তুফানি শাস্তি অবতরণের সময় আপন ছেলের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া সুপারিশ করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার সেই সুপারিশ প্রত্যাখ্যান করেছিলেন। এই বিষয়ে কুরআনে কারিমে বলা হয়েছে, নূহ তার প্রভুকে সম্বন্ধ করে বলল, হে আমার প্রভু, আমার ছেলে আমার সংসারভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য এবং আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, সে তোমার সংসারভুক্ত নয়, সে অসৎকর্মপরায়ণ, সুতরাং যে বিষয়ে তোমার ইলম নেই সে নিয়ে আমাকে অনুরোধ করো না, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যে অজ্ঞাতের অন্তর্ভুক্ত না হও। সে বলল, হে আমার প্রভু, যে বিষয়ে আমার ইল নেই সে বিষয়ে যাতে আপনার অনুরোধ না করি এই জন্য আমি আপনার পানা চাচ্ছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হব। বলা হলো তখন, হে নূহ, অবতরণ করো আমার দেওয়া শাস্তিসহ এবং তোমার প্রতি ও সব যেসব কম তোমার সাথে আছে তাদের প্রতি কল্যাণসহ। উপরোক্ত আয়াতগুলোতে বোঝা যাচ্ছে নূহ আলাইহিসসালামের প্রতি আল্লাহর প্রতিশ্রুতি ছিল তিনি তার সংসার পরিজনকে শাস্তি থেকে মুক্তি দেবেন। তাই হযরত নূহ আলাইহিসসালাম আপন ছেলে যার নাম ছিল কেনান এনের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। তিনি প্রভুর কাছ থেকে তাকে সমাধান দেওয়া হলো, যে বস্তুর জ্ঞান তোমার নেই সেই সম্পর্কে এভাবে ফরিয়াদ করার কোনো অধিকারও তোমার নেই। হযরত নূহ আলাইহিসসালাম তার ভুল বুঝতে পারেন, তাই ক্ষমা প্রার্থী হন আল্লাহর দরবারে। তখন আল্লাহ যে উত্তর দেন তার তিনি আশ্বস্ত হন। এখন লক্ষণীয় ব্যাপার এই যে হযরত নূহ আলাইহিসসালামের কোনো অঙ্গীকারের উপর ভিত্তি করে এই প্রশ্ন করেছিলেন, এই অঙ্গীকার কি পূর্ণ হয়েছিল? হযরত নূহ আলাইহিসসালামের অঙ্গীকার অনুধাবন করতে কি ধরনের ভ্রান্তির শিকার পরিণত হয়েছিলেন, আর আল্লাহর সতর্ক বাণী উচ্চারণের পর তিনি কীভাবে মূল বিষয়টিকে অনুধাবন করলেন? সূরা হুদের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, অবশেষে আমার নির্দেশ আসলো ভূপৃষ্ঠ প্লাবিত হলো, আমি বললাম, এতে উঠিয়ে নাও প্রত্যেক জীবের এক এক জোড়া যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়েছে তারা ছাড়া, তোমার সংসার প্রয়োজনকে যারা ইমান এনেছে তাদেরকে, আর সঙ্গে ইমান এনেছিল অল্প কয়েকজন। উপরোক্ত আয়াতে বলা হয়েছে, হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, তোমার সংসার প্রয়োজনের মধ্যে যারা মুক্তিপ্রাপ্ত তাদেরকে যা যে উঠিয়ে নাও, কিন্তু তোমার সম্পূর্ণ সংসার তো মুক্তিপ্রাপ্ত নয়, বরং তাদের মধ্যে কেউ কেউ এমনও আছে যাদের উপর আল্লাহর আজাব হয়ে আজ গেছে নির্ধারিত হয়ে গেছে। যেহেতু নূহ আলাইহিসসালামের বিবির কাফির সুলভ আকাইদ ও আমল এর প্রতি দৃষ্টি রেখে সে যে আল্লাহর প্রতি ইমান আনবে এবং তার একাগ্রত্ব স্বীকার করে নেবে সেই সম্পর্কে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলেন, তাই তিনি উপরোক্ত ব্যতিক্রমের উপর লক্ষ্য করে শুধু নিজের বিবিকেই মনে করেছিলেন এবং পুত্র স্নেহে বিভব হয়ে ধারণা করেছিলেন যে সেহেতু অল্প বয়স্ক তাই জাহাজ আয়রন করলে মুমিনদের সুবত পেয়ে হয়তো আল্লাহর উপর ইমান আনবে এবং তার উপর কাফিরদের যে খারাপ প্রভাব পড়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আল্লাহর এই নির্দেশে সুযোগে আল্লাহ বলেছিলেন, জাহাজে উঠে নাও তোমার পরিবারকে। আল্লাহর নির্দেশের সুযোগে নূহ আলাইহিসসালাম আপন ছেলে কেনানের মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার মহাসম্মানিত নবীর এই আচরণ পছন্দ করেননি, তাই তাকে সতর্ক করে দেন এবং এই মর্মে যে সর্বদা আল্লাহর ওহি প্রাপ্ত হয় এমন ব্যক্তির পক্ষে আল্লাহর ওহি অপেক্ষা না করে পুত্র স্নেহে বিভোর হয়ে অনুমানের ভিত্তিকে এমন একটা কর্ম করা মোটে উচিত হয়নি, কেননা মুক্তির প্রতিশ্রুতি মোমিনদের জন্য, আর কেনান মোমিন নয়, সে কাফের। অতএব সে কাফেরদের সাথেই থাকবে এবং তার মুক্তির জন্য ফরিয়াদ করা একজন নবীর পক্ষে মোটেও সাজে না।